সত্যের সন্ধানে সব সময় মাসলাক টিভি। এগুলো তো এগুলো এগুলো মূর্খ তো, এলেম কালাম নাই তো এগুলোর ভিতরে আছে নাকি? ওরে শালা, এটা এটা আইসুকর আইসুকর, এই দেশের জনগণের জন্য আইসুকর। ভুল করলাম বস, কি হলো বস? কি বল, আজকে যখন শর্ট কাবা ক্যাসেট মুখস্থ করা মোল্লা কিতাবের এবার পড়তে পারে না, ডিগ্রি করছে সে কি জানে? আমি একটা কিতাব দিব, একটা লাইন দিলে এখানে সে পয়লা দেখাইতে পারে। আমি কান কাইটা চুরি থেকে বের, একটা লাইন যদি সে পয়লা দেখাইতে পারে, একটা লাইন বোখারি শরীফ কত, আমি ব্যস্ত শরীফ আমাদের একটা কিতাবের লাইন যদি সে পয়লা দেখাইতে পারে, আমি এখানে চ্যালেঞ্জ করলাম এতগুলো মানুষের সামনে, একটা লাইন যদি বক্তা বানিয়েছি, তখন কোর্টের দরবার দেখতে পেয়েছে দণ্ডদের কারণে চোদ্দশো বছরের প্রতিষ্ঠিত দয়াল নবীর দেওয়া মতাদর্শ, মাওলার দেওয়া আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাত কলঙ্কিত হবে, তখনই পীর বাঙ্গাল বলে কাউসিয়া কমিটি তোমরা দাওয়াতে খাইর প্রোগ্রাম নিয়ে বের হয়ে যাও। কেন? ফটকাদের কাছে সুন্নিয়ত যখন কলঙ্কিত হবে, কাউসিয়তের কর্মীদের হাতে সুন্নিয়তের বিজয় হবে। আমি যদি আমার স্বামীর কাছে পাইতাম এই যে বিআইপি জুতা দেখতেছেন, এই বিআইপি জুতা দেয়া ওর পাশায় পাঁচটা বাড়ি দিতাম। কেন ভাই কি লিখে বাড়ি দিতেন? হাইতে কিটা করছে আপনারে? আরে কি করছে মানে, ওই বড় বড় আলেম করে গালাগালি করছে, এত বড় সাহস হওয়ার? ওই যে তাইরি সাহেবের সানের বিরোধিতা করে কুফুরি করেছেন। আল্লাহ দনরা সুলিকে দিয়া গেলে আল্লাহ দায়ের হইয়া, আল্লাহ দনরা সুলিকে দিয়া গেলে আল্লাহ দায়ের হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, সুইয়া আছে আহাজ মিরে কেউ ফিরে না, খালি হাতে দলিল দিয়ে কথা বলতে তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের ফতোয়া সঠিক আছে, তোমার কুফর হয়েছে স্পষ্ট, তুমি কবে কোথায় বসতে চাও জায়গা নির্ধারণ করো, সময় নির্ধারণ।